এরপর দেখো 11 দাগেরটা 11 দাগের একই রংটা তোমরা করে নিও এক একটা খুবই সহজ আছে করে নেব অবশ্যই করতে হবে 11 দাগের এক একটা তো করে নেব আমি যেটা করতে চাই হচ্ছে 11 দাগের দুই রংটা 11 দাগের দুই রংটা কি বলতে p = একটা সেট দেওয়া আছে এবং q = একটা সেট দেওয়া আছে তো প্রমাণ করো p এবং q সমান তাহলে p সেট তো দেওয়া আছে এরকম p = একটা সেট এরকম দেওয়া আছে θ such that এমন যে sin θ - cos θ সমান रूट टू कॉस थीटा इटा पी सेट दिया है क्यू सेट टेक अमाउंट दिया है थीटा सच दैट साइन थीटा प्लस कॉस थीटा इज इक्वल टू रूट टू साइन थीटा तले पी इक्वल टू थीटा सच दैट साइन थीटा माइनस कॉस थीटा रूट टू कॉस थीटा क्यू इक्वल टू थीटा सच दैट साइन थीटा प्लस कॉस थीटा इक्वल टू रूट टू sin theta এখন প্রশ্ন হচ্ছে যে ইউ হ্যাভ টু শো তোমাকে দেখাতে হবে p = q অর্থাৎ এই সেট দুটো সমান এটা তোমাকে দেখাতে হবে p এবং q সেট দুটো যে সমান সেটা দেখাতে হবে তো আমি যেটা এটা নাম দিলাম 1 নম্বর p সেটটার নাম দিলাম 1 নম্বর q সেটটার নাম দিলাম 2 নম্বর ইউ হ্যাভ টু শো p = q p এবং q সেট দুটো সমান এটা তোমাকে দেখাতে হবে নাও from 1 1 নম্বর থেকে কি করে দেখো দুটো সেট তো আলাদা দেখতে হচ্ছে sin theta - cos theta √ cos theta এর সাইন থেকে প্লাস প্লাস থেকে সম রুট টু সাইন থেকে একদম পরিষ্কার দেওয়া হয়েছে সেট দুটো আর ভিন্ন ভিন্ন এই মুহূর্তে কিন্তু ফাইনালি তোমাকে কি দেখাতে হবে পি আর কিউ সমান সেট তাহলে এইটার এটা এক রেজাল্ট শান্ত হবে দেখি এখান থেকে কিছু একটা রেজাল্ট নিয়ে আসবে সেখান থেকে থিটার জামান বেরোবে এখান থেকে কিছু একটা রেজাল্ট নিয়ে আসবে সেখান থেকে থিটার মান সেম বেরোবে আবার বলছি এই যে জিনিসটা দেওয়া আছে এক নম্বরে এইখান থেকে এমন একটা রেজাল্ট নিয়ে আসবো থিটার মান যদি থিটা এটা পি সমান থিটা মানে থিটার মানগুলো হচ্ছে পি সেটটা তাহলে এখান থেকে থিটার মানটা যা নিয়ে আসবো এখান থেকে থিটার মানটা যদি সেম আনতে পারি তাহলে বলবো পি আর কিউ সেট দুটো সমান तो देखा जाए कि थीटा की मान अनुजाई तो फ्रॉम वन साइन थीटा माइनस कॉस थीटा समान रूट टू कॉस थीटा एखान थेके उभय पक्षे कॉस थीटा दिए भाग करे जाओ तहले एटा होबे टैन थीटा माइनस वन इक्वल टू रूट टू कि करलाम उभय पक्षे कॉस थीटा दिए भाग करलाम उभय पक्षे कॉस थीटा द्वारा भाग करे पाई উভয় পক্ষে cos theta দ্বারা ভাগ করে পাবো cos theta ভাগ করলে তাহলে sin theta / cos theta tan theta cos theta / cos theta 1 আর √ / cos theta মানে √ তাহলে এখান থেকে tan theta এর মান বার করছি 1 + √ tan theta এর মান 1 + √ তাহলে theta = tan inverse inverse যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার তোমাদের পড়ে বুঝতে পারবে যে এখান থেকে theta এর মানটা tan inverse 1 + √ হয়ে যায় অত বার করার দরকার নেই আমার tan theta = 1 + √ হয়ে এই চ্যাপ্টারে বক্সের মধ্যে রেখে দিলাম दो नंबर थे फ्रॉम टू दो नंबर थे कि पाओ साइन थीटा प्लस कॉस थीटा सोन रूट टू साइन थीटा दिस इम्प्लाइंग अब आर की करो कॉस थीटा दे भाग करो तो टेन थीटा आ जाएगा प्लस वन आ जाएगा ये रूट टू टेन थीटा आ जाएगा की कर लाम वही पक्के कॉस थीटा दे भाग करो भाई एक ही वही पक्के উভয় পক্ষে cos θ দ্বারা ভাগ করে পাই তাহলে cos θ ভাগ করলে এটা হয়ে যাবে এখান থেকে tan θ কমন নিলাম এখান থেকে tan θ কমন তাহলে √ 2 - 1 = 1 1 টাকে নিয়ে রেখে দিয়েছি tan θ কে ওকে নিয়ে নিয়েছি তাহলে tan θ কমন 1 টাকে এদিকে রেখেছি আর tan θ কে ওদিকে নিয়ে গেছি দিয়ে tan θ কমন তাহলে √ 2 - 1 √ 2 - 1 তাহলে এখান থেকে tan θ কমন বার করতে করতে সহজ 1 / √ 2 - 1 তাহলে এখানে tan θ মান 1 + √ 2 এখানে 1 / √ 2 - 1 এটাকে কনজুগেট দিয়ে গুণ করে দিচ্ছি করণীয় নির্দেশন √ 2 + 1 দিয়ে গুণ করছি তাহলে উপরে √ 2 + 1 নিচে √ 2 - 1 ইনটু √ 2 + 1 বেশ এটা মানে 1 নিচে এটা মানে 1 তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1 + √ 2 তাহলে এখানে tan θ মান 1 + √ 2 আসছে এখানে tan θ আলটিমেটলি মান কি হলো tan θ আলটিমেটলি মান কি হলো 1 + √ 2 আসছে তাহলে এক নম্বরে p যে সেটটা ছিল সেই সেটটাই ক্যালকুলেশন করে আমি দেখলাম tan theta মান এসেছে কত 1 + √ 2 এক নম্বরের মান দুই নম্বর থেকে sin theta + cos theta √ 2 sin theta এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখালাম এখান থেকে আমরা আলটিমেটলি tan theta যে মানটা সেটা হচ্ছে 1 + √ 2 তাহলে এখানেও tan theta মানটা 1 + √ 2 এখানেও tan theta মানটা 1 + √ 2 তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো যে p এবং q সেটা ডেফিনেটলি সমান এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য
এই যে অঙ্কটা বললাম এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন, এই অঙ্কটা এইভাবে ছাড়াও কিন্তু আরেক রকম প্রসেস করা যায়। সেই প্রসেসের সূত্রগুলো যেহেতু তোমাদের এখানে হয়নি, মানে সূত্র হয়নি, মানে এখানে যে ফর্মুলাটা কাজে লাগবে সাইন অফ এ প্লাস বি বা সাইন অফ এ মাইনাস বি বা কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি, এই যে ফর্মুলা লাগবে সেই ফর্মুলাগুলো তোমাদের ক্লাস এখন শুরু হয়নি, সেই কারণে সেই ফর্মুলা দিয়ে আমি অঙ্কটা করলাম না। এটা সিম্পল একটা ফর্মুলা দিয়ে করে দিলাম, এই যে কস থিটা ভাগ করে ট্যান থিটা মান বার করলাম, মানে একবারে সিম্পল নিয়ম করলাম, না হলেও কিন্তু এটা অন্যরকম নিয়মে করা যায়। যে সেখান থেকেও দেখা যায় সরাসরি পিআর, সেখান থেকে সরাসরি পিআর কেউ সমান হয়, অর্থাৎ যে কোনো একটা নিয়ে শুরু করবো, শুরু করতে করতে সেটা এমনভাবে ক্যালকুলেশন হয়েও সেটা আর এটা দেবো একই রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। সেভাবেও করা যায়, যে যেভাবে করবে, যেহেতু ওই ফর্মুলাগুলো এখনও তোমার ত্রিকোণমিতি শুরু হয়নি, সেই জন্য আমি এটা নর্মাল একটা ফর্মুলা দিয়ে করে দিলাম। তাহলে এখান থেকে দেখি দেখলো যে পি এবং পি সেটা তো সমান, তাহলে এটা গেল এগারো থেকে দুই অঙ্কটা। এরপরে তোমরা বারোটা নিয়ে জিনিস করবে, বারোটাও করতে হবে, তেরোটাও করতে হবে, চোদ্দও করবে, পনেরোও করবে, এরপর আমি ষোলোর দাগ একটা করে দিতে হবে। তাহলে এগারোর দাগের দু একটা করলাম, এক একটা তাকে বলেছি করতে হবে, তাহলে বারো তেরো চোদ্দো পনেরো নিজে নিজে করবে। আবার বলছি বারো তেরো চোদ্দো পনেরো প্রত্যেকে নিজে নিজে করবে। আমি যেটা করছি আবার নেক্সট ষোলো সিক্সটিন অঙ্কটা দেখুন, ষোলোটা ষোলোটা বলেছে যে স্বাভাবিক সংখ্যা সমূহ সেট এন, এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, এন এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা সমূহ সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা সমূহ সেট হচ্ছে এন দেওয়া আছে, এবং এন সেটটা কেমন দেখতে সেটা বলেছে, এ এন এই সেটটা কেমন দেখতে, এক্স এটা হচ্ছে এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এন, ন্যাচারাল নাম্বারের মধ্যে রয়েছে। তাহলে তোমাকে বার করতে হবে থ্রি এন ইন্টারসেকশন থ্রি এন মানে ন্যাচারাল নাম্বার ইন্টারসেকশন সেভেন এন, এটা সমান কত, থ্রি এন ইন্টারসেকশন সেভেনটা সমান কত। তাহলে এন মানে কি সেট অফ ন্যাচারাল নাম্বার, এখানে এন মানে কি সেট অফ ন্যাচারাল নাম্বার, এই যে ন্যাচারাল নাম্বার কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সংখ্যাগুলো, এটা ন্যাচারাল নাম্বার বলতে এটা এন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডট 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 ইত্যাদি ইত্যাদি, এটা করে সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এই এন আর এই এন এক জিনিস, তাহলে এই দুটো সেটের ইন্টারসেকশন মানে এই সেট দুটোকে আমি তৈরি করতে হবে। এটা কত বাধ্য, এটা এখন দরকার নেই, এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস না, বিষয় হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে। তাহলে আমার কী দরকার, থ্রি এন ইন্টারসেকশন সেভেন এন, মানে থ্রি এন সেটটা দেখতে কেমন, সেভেন এন দুটো সেট, তো সেট নাম তো ইন্টারসেকশন করা যাবে না, কারণ থ্রি এন এটা একটা সেট, সেভেন এন এটা একটা সেট, কারণ কি এন কি ন্যাচারাল নাম্বার এবং এটা সেটের ফর্মেশন দেওয়া আছে, সুতরাং অবশ্যই এটা সেট। তাহলে থ্রি এন দেখতে কেমন, থ্রি এন এ সেটটা দেখতে কেমন, মানে তিনের সঙ্গে এন গুণ আছে, তিনের সঙ্গে এন, এন বলতে কি এনের মান যদি এক হয় তাহলে এটা থ্রি হয়ে যাবে, এনের মান যদি দুই হয় তাহলে ছয় হবে, তারপর নয় হবে, কী বলো বুঝতে পারছো, থ্রি এন মানে এনের তিনের মাল্টিপুলগুলো, মাল্টিপুল এন বলতে কি এনের মানে একবার এক বসাবো, এই যে থ্রি ইন্টু এন, এনের মানে একবার এক বসাচ্ছি তাহলে তিন হচ্ছে, এনের মান দেখো এনের মান দুই বসাচ্ছি, এখানে এনের জায়গায় দুই বসে তাহলে তিন দুই ছয় হলো, তারপর তিন বসাবো এনের জায়গায় তিন বসা তিন থেকে নয় হবে, তারপর চার বসাবো বারো হলো, তারপরে তিন পাঁচ পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন নয় সাতাশ গেল, তিন একে তিন তিন দুই ছয় তিন থেকে নয়, তিন চার বারো, তিন পাঁচ পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আটটা চব্বিশ, তিন নয় সাতাশ, ডট 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 ইত্যাদি আরও তো আছে সাত আট নয় দশ ইত্যাদি ইত্যাদি কতগুলো লিখবো, তাই মোটামুটি তিনের মাল্টিপুলগুলো এভাবে লিখে গেলো। তারপরে সেভেন এন, সেভেন এন মানে কিনে থেকে এক বছরে সাত, সাত দুলে চোদ্দো, সাত তিন একুশ, সাত চার আঠাশ, সাত পাঁচ পঁয়ত্রিশ, সাত ছয় বিয়াল্লিশ, ডট 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 ইত্যাদি। তাহলে এই দুটো সাথে ইন্টারসেকশন করলে ফার্স্ট ইন্টারসেকশন যে এলিমেন্টটা আসবে সেটা কোনটা, থ্রি এন এবং সেভেন এন এদের মধ্যে যদি ইন্টারসেকশন করি নাও, থ্রি এন ইন্টারসেকশন সেভেন এন যদি ইন্টারসেকশন করি, প্রথম যে এলিমেন্টটা আসবে সেটা কে, তিন এখানে নেই, ছয় নেই, নয় নেই, বারো কোথায় নেই, পনেরো কোথায় নেই, আঠারো কোথায় নেই, একুশ আছে, তাহলে ফার্স্ট এলিমেন্ট একুশ, তাহলে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে একুশ, ফার্স্ট এলিমেন্ট একুশ। তাহলে এরপরে সেকেন্ড এলিমেন্ট আর কি খুঁজে পাওয়া যাবে না, যাবে না অবশ্যই যাওয়া যাবে। তাহলে এখানে যেমন একুশ হয়েছে, এখানে একুশ হলো, তারপরে চব্বিশ আছে, আঠাশ আছে, সাতাশ আছে, মিলছে না, তাহলে এর কোনো না কোনো এলিমেন্ট আবার দেখো বিয়াল্লিশ হবে, কারণ তিন চোদ্দো বিয়াল্লিশ, আঠাশ সাতাশ, তিন নয় সাতাশ, তিন তিরিশ, তিরিশ,
তারপরে 3 এগারো 33, 3 বারো 36, 3 তেরো 39, 3 14 42, তাহলে 42 এখানেও আমি 42 পাবো, কারণ 7 6 42 আছে, 42 আছে। তাহলে এর কোথাও কোথাও আমার 42 নামক এলিমেন্ট থাকবে, থাকবে না থাকবে না, কারণ 3 6 9 12 করতে 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 কোন এক জায়গায় 42 পাবো, কোন এক জায়গায় মনে করি এই জায়গায় 42 পাবো, কারণ 3 14 42 3 এর সঙ্গে যখন 14 এখানে 14 যে সঙ্গে তার সঙ্গে 42 আছে, আর এখানে তো 42 অলরেডি বসে আছে। তাহলে এর পরের ইন্টারসেকশনে যেটা মিল হবে সেই সংখ্যাটা কত আমার 42। তাহলে এখান থেকে সিমিলারিটিটা আমার লক্ষ্য করছি, তার মানে কি প্রথম সংখ্যাটা 21, তারপর হচ্ছে 42, তার মানে কি 21 এর মাল্টিপল আকারে আছে। তার মানে এখানে 3 এবং 7 জিনিস দাম, তার মানে 3 7 কত 21, তার মানে 21 এর যারা মাল্টিপল তারা সবাই আমার কি হবে, 21 এর যারা মাল্টিপল তারা সবাই আমার কি যাবে 3 এর ইন্টারসেকশন 7 এন, তার মানে আলটিমেট ডেটা হচ্ছে 21 × n, যেখানে n হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার, মানে 21 এর মাল্টিপলগুলো হচ্ছে এদের মধ্যে কমন নাম্বার, ঠিক আছে। তাহলে 3n যদি এরকম হয়, 7n যদি হয়, তাহলে 3n ইন্টারসেকশন 7n মানে 3 আর 7 এদের যে গুণফল তাদের মাল্টিপল হচ্ছে 21, মানে দেখেও বুঝতে পারছি, পড়েও দেখতে পাচ্ছি 21, তাহলে 3n ইন্টারসেকশন 7n হচ্ছে 21। তাহলে আমরা বার করতে বলেছিলাম 3n ইন্টারসেকশন 7n মান নির্ণয় করো, তা তাদের ইন্টারসেকশন হচ্ছে 21n, মানে 21 এর মাল্টিপল যারা তারা সবাই হচ্ছে এদের ইন্টারসেকশন সেটা থাকে, ওকে। এটা একটা গেল, সরু নেক্সট লাইন এবারে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা হচ্ছে 17 দাগের অঙ্কগুলো দেখো। 17 দাগে আমার মোট 6টা অঙ্ক রয়েছে, কোশ্চেন নাম্বার 17 মোট 6টি অঙ্ক আছে, এক দুই করে মোট 6টা অঙ্ক আছে, কোশ্চেন নাম্বার 17 মোট 6টা অঙ্ক আছে, বলেছে যে কোনো দুটো সেটি এবি এর ক্ষেত্রে প্রমাণ করে, প্রত্যেকটা প্রমাণ করতে বলেছে। তো ওই 6টা অঙ্কে আমার পক্ষে প্রমাণ করা এখন সম্ভব নয়, আমি একটা টাইপ দিয়ে দিচ্ছি কেউ করে, যেমন 17 দুই অঙ্কটা থাকবে, দুই অঙ্কটা বলেছে যে এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট ইজিকাল টু বি মাইনাস এ, এটা প্রমাণ করে দেখাতে হবে। এটা একটা গেল, এরকম মোট 6টা অঙ্ক আছে, যেটা বলছি মোট 6টা অঙ্ক আছে, তো তার মধ্যে আমি 17 থেকে দুই অঙ্কটা পেয়েছি যে প্রমাণ করে দেখো যে এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট বি মাইনাস এ, ঠিক আমি যেভাবে প্রমাণ করে দেখাবো এখন প্রত্যেকটা অঙ্কের সিমিলার ওয়েতে তোমার প্রমাণ করে দেখাবে। এখানে কিন্তু 6টা অঙ্ক তোমরা করে নিও, তোমাদের 6টা অঙ্কই কাজ দিচ্ছি, তোমরা 6টা অঙ্ক অবশ্যই অবশ্যই করে নেবে, ঠিক আছে। 17 দাগে কিন্তু 6টা অঙ্কই করতে হবে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে। তো আমি এখন যেটা তোমাদের করতে চাইছি সেটা হচ্ছে 17 দাগের দুই অঙ্কটা কীভাবে করবে দেখো, তোমাদের মনে আছে কিনা ডি মার্গনস ল যেভাবে প্রমাণ করেছিলাম যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এই অঙ্কটা প্রমাণ করতে গিয়ে যেভাবে করেছি যে প্রপার্টিসগুলো বা যে রেজাল্টসগুলো যে ফর্মুলার কাজ দিই সেই ফর্মুলা কিন্তু সাহায্যে নিয়ে প্রমাণ করবো। এটা একটা ডিমার্স লজিক্যালি যেভাবে প্রুফ করেছিলাম ওই সাহায্যে ওইভাবেই ওই অনুরূপ হয়েতে আমরা কিন্তু এটা কমপ্লিট। সুতরাং লজিক্যাল প্রুফ যদি না মনে রাখতে পারো তাহলে কিন্তু এখন এটা বুঝতে পারো না। সুতরাং ডিমার্স লয়ে যেভাবে প্রুফ করেছিলাম সেই ওয়েতে কিন্তু আমি এখন এটা প্রমাণ করতে চলেছি। দেখো প্রথমে তাহলে ডিমার্স লয়ে প্রমাণ করতে চলে যেটা লেফট হ্যান্ড সাইডে থাকে সেখান থেকে যেকোনো একটা পদ এক্স ধরে নিতে সেটা আমি করতে চলেছি। দেখো ধরি লেট এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি তার কমপ্লিমেন্ট, এখান থেকে কী লিখতে পারি, দিস ইমপ্লাইং এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি তার কমপ্লিমেন্ট, কোন একটা পদ এদের ডিফারেন্ট সেটা আছে, মানে প্রথম সেটটা থাকবে দ্বিতীয় সেটটা থাকবে না, তাই তো। এক্স বিলংস টু এ মাইনাস বি মানে কি, এক্স বিলংস টু এ মাইনাস বি মানে কি, তার মানে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, বারে বারে বলেছি যে ডিফারেন্ট সেটে থাকা মানে এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, এটাই এক্স বিলংস টু এ মাইনাস বি এর মানি হচ্ছে এটা। সেই কনসেপশন থেকে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট, মানে এর কমপ্লিমেন্ট আছে কিন্তু বি এর কমপ্লিমেন্টে থাকবে না। এবার এই লাইনটাকে আমি ঘুরিয়ে লিখছি, মানে এইটাকে আগে লিখছি এটাকে পরে লিখছি, একই তো ব্যাপার। তাহলে এখান থেকে আমি এক্স ডাজ নট বিলংস টু, তাহলে এক্স ডাজ নট বিলংস টু বি এর কমপ্লিমেন্ট লিখলাম, অ্যান্ড যেমন আছে রেখে দিলাম, আর এক্স বিলংস টু এ তার কমপ্লিমেন্ট লিখলাম, একই বিষয়, শুধুমাত্র এক্স ডাজ নট বিলংস টুটা আমি এখানে লিখলাম, অ্যান্ড যেমন আছে রেখে দিচ্ছি, আর এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট লিখলাম, অর্থাৎ আগে পরে লিখে দিলাম ওই লাইনটা, যা এই লাইনটা তাই শুধুমাত্র এক্স ডাজ নট বিলংস টু প্রথম লিখলাম, মানে এই পার্টটাকে প্রথমে লিখলাম এই পার্টটাকে পরে লিখলাম, অ্যান্ড যেখানে আছে তেমন আছে এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট। তাহলে এক্স যদি ডাজ নট বিলংস টু বি এর কমপ্লিমেন্ট হয় তাহলে কোথায় আছে, দিস ইমপ্লাইং এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স যদি বিলংস টু এর কমপ্লিমেন্ট তাহলে ডাজ নট বিলংস টু কোথায় এ, তাহলে ডাজ নট বিলংস টু কোথায় এ, একই ব্যাপার। এক্স ডাজ নট বিলংস টু বি এর কমপ্লিমেন্ট বিলংস টু বি এর বিলংস টু বি হবে,
belongs to B, X does not belongs to B এর কমপ্লিমেন্ট, X belongs to B, and যেমন আছে হয়ে গেল X belongs to A এর কমপ্লিমেন্ট মানে থাকবে না কোথায়, does not belongs to A, তাহলে B তে আছে A তে নেই, তাহলে এখান থেকে কি আনতে পারি, X belongs to B minus A, X belongs to A minus B, A তে আছে B তে নেই, তাহলে A তে আছে B তে নেই মানে হচ্ছে A minus B তে, তাহলে B তে আছে A তে নেই তার মানে B minus A তে আছে, তাহলে X belongs to B minus A, তাহলে এখান থেকে উল্টে যাও, X belongs to B minus B তে আছে A তে নেই, সেটা লেগেছে, তাহলে কোন একটা পদ X A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট আছে, সেখান থেকে ক্যালকুলেশন করে ইমপ্লাইশন দিয়ে দেখি দিলাম X belongs to B minus A, তাহলে এই পদটা এইখানে ছিল ক্যালকুলেশন করতে গেলে দেখলাম সেই পদটা আবার B minus A, তাহলে বলতে পারি এটা যে সাবসেট হবে এটা, দেয়ারফোর A কমপ্লিমেন্ট মাইনাস B এর কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ B minus A, যেটার নাম দিল এক নম্বর। সেকেন্ড পার্ট, অনুরূপ ভাবে Y belongs to কি রাইট সাইড হবে, একই রকম ভাবে আর কি হবে, Y belongs to রাইট হ্যান্ড সাইড, তাহলে অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে তুমি ধরবে y belongs to b minus a, the second thing imply চিহ্ন দিয়ে লিখবে y belongs to b and y does not belongs to a, একরকম ভাবে লিখলে y b তে আছে এটা নেই, এবার a লাইন টাকে লিখছি, this implying y does not belongs to a and যেমন আছে আছে y belongs to b, মানে এটাকে আগে লিখলাম এটাকে পরে দিলাম y এক লাইন, তাহলে y যদি does not belongs to a তাহলে y belongs to b তাই a এর কমপ্লিমেন্ট, and y যদি belongs to b তাহলে does not belongs to b b এর কমপ্লিমেন্ট, তার মানে কি y belongs to কোথায় b এর কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট মাইনাস b এর কমপ্লিমেন্ট, this implying b minus a is a subset of a এর কমপ্লিমেন্ট মাইনাস b এর কমপ্লিমেন্ট, এটা নাম দিল দুই নম্বর। তাহলে এক নম্বর এবং দুই নম্বর থেকে কি কনক্লুশন ড্র করতে পারি, এক নম্বর এবং দুই নম্বর থেকে কি কনক্লুশন, এর কমপ্লিমেন্ট মানে b এর কমপ্লিমেন্ট সাবসেট অফ b মাইনাস a, আর এখানে b মাইনাস a সাবসেট অফ a এর কমপ্লিমেন্ট, তাহলে এক নম্বর এবং দুই নম্বর সিদ্ধান্ত আসছে এটা ইকুয়াল টু বিটা প্রুফ হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা প্রমাণ সতর্কতাকে প্রমাণ করে নিও, তারপরে ক্লাস আবার নেক্সট বাকি জাম্পগুলো রয়েছে সেগুলো আমরা শুরু করবো।